অবশেষে র্যাবের জালে ধরা পড়ল রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ প্রধান মাস্টার সলিম সহ দুই আর্সার সন্ত্রাসী এ সময় বিপুল পরিমাণ অস্ত্র গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয় কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া বুধবার ভোরে উখিয়ার লাল পাহাড়ে এই চালায় র্যাব এসময় মাঠি খুঁড়ে বের করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ঘটনাস্থল থেকে আটক করা হয় সন্ত্রাসী সংগঠন আরসার বাংলাদেশের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহানুর প্রকাশ সলিম মাস্টার ও তার সহযোগী মোহাম্মদ রিয়াজকে আরসার যে দুজন সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি তারা এই আইডি এক্সপার্ট সুতরাং আমাদের আশঙ্কা যে এই এই জায়গায় আরও এরকম ধরনের বা এর চাইতে অধিক ক্ষমতা সম্পন্ন কোনো আইডি কিংবা কোনো গ্রেনেড বা কোনো ধরনের এক্সপ্লোসিভ লুকানো থাকতে পারে লাল পাহাড় সহ আশপাশের গহিম পাহাড়ে আরসার আরও আস্থানা থাকতে পারে বলে সংখ্যা প্রকাশ করেন রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক গোয়েন্দা সূত্র অনুযায়ী গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার দুজন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই উদ্ধারকৃত এসব প্রাণঘাতী অস্ত্র নিষ্ক্রিয় করেন সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা খুবই সেন্সিটিভ এবং বর্তমান আবহাওয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এতক্ষণ ধরে যে এটাই গরম আবহাওয়াতে আছে এটা আরও বেশি মানে সেনসিটিভ এবং নাজুক হয়ে গিয়েছে আর কি আমরা চেষ্টা করব য তাড়াতাড়ি সম্ভব সাধানতা অবলম্বন করে এটা ডিসপোস করে দেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে আবারও সক্রিয় হয়ে উঠছে আরসা কক্সস বাজারের রোহিঙ্গা শিবিরে খুন সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এই সংগঠনের সদস্যরা অর্পণ বড়ুয়া এটিএন নিউজ বাজার।